নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। মানুষরূপী কুকুর মিলি কিছু মানুষকে মানুষরূপী কুকুর বলেছে। মিলি বাবু, তুমি ভুল করেছো, মানুষরূপী কুকুর হয় না। কারণ কুকুরের জাতটা যে কি সেটা তুমি ভালো করে জানো, আমার থেকে বেটার জানো, আমিও জানি, বাট আমার থেকে বেটার জানো যে কুকুরের মতন বাফাদার, কুকুরের মতন সুন্দর, কুকুরের মতন ভালো প্রভুভক্ত আর কোনো পোষ্য হয় না। তাই মানুষরূপী কুকুর তুমি ভুল বলেছো, তারা হচ্ছে শুয়োর, তারা হচ্ছে শুয়োর। কারণ শুয়োরে কি খায়? কচু। শুয়োরে কি খায়? গু। তো সেই টাইপের মানুষ আছে যারা হচ্ছে শুয়োর, গোদা বাংলায় তারা এক একখানা মানে শুয়োর, ঠিক আছে? তাই জন্য ব্র্যান্ডেড নিয়ে বসে যায়, ব্র্যান্ডেড 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 ব্র্যান্ডেড। আরে ভাই, ব্র্যান্ড মানে মানে তোর কোনো আইডিয়া আছে ব্র্যান্ড জিনিসটা কি? আইডিয়া আছে? তুই আজ বলতে বসে গেছিস মিলিকে নিয়ে, আর সেইটা আমাদের এই লালবাগের মাসি কমিউনিটিতে শেয়ার করছে, আর ওই জারুদ সন্তানকে তো ছেড়েই দে, তারা কমিউনিটি শেয়ার করছে। আর আমার ভিডিও কালকে যখন আমি এই পতিতাকে নিয়ে ভিডিও করি, সেটা যখন কমিউনিটি শেয়ার করে, সেইখানে অনেকে এসে কমেন্ট করতে থাকে, ভাই বড়দের দেখে তো ছোটরা শেখে, বড়দের দেখে ছোটরা শেখে। তো বড়দের দেখলো, আর মিলি মিলি এমন একটা মানুষ যে এই মানুষটাকেই মিলি মায়ের আসনে বসিয়েছিল। মায়ের আসনে শুধু বসানো নয়, যখন দিনের পর দিন সঞ্জয়কে নিয়ে অনেক বাজে কথা বলে গেছে, আরও অনেককে নিয়ে বাজে কথা বলে গেছে, তখন এই মিলি একটাও মুখ খোলেনি, একটা বাজে কথা, একটা সিঙ্গল ওয়ার্ড বলেনি। আমরা অনেকে বলেছি মিলি তুমি চুপ কেন আছো, মিলি তুমি চুপ কেন আছো, মিলি তুমি চুপ কেন আছো, কিন্তু মিলি মিলির বক্তব্য এটাই ছিল যে আমি দুজনকেই ভালোবাসি, আমি দুজনের কাউকে নিয়ে কোনো কথা বলবো না, এই ব্যাপারটার ভেতরে আমি ঢুকবো না। তাই ও ঢোকেনি, একবারের জন্য একটা সিঙ্গল ওয়ার্ডও বলেনি। যতবারই বলেছে সঞ্জয়কেও বলেছে, আর ওই পতিতাকেও বলেছে। আর আজ যখন মিলিকে মিলিকে নিয়ে নোংরা ভিডিও, মিলিকে নিয়ে বাজে ভিডিও ওই পতিতা ওই লালবাগের মাসি কমিউনিটি পোস্ট করতে পারে, তাহলে আমার ভিডিও মিলি শেয়ার করেছে তার জন্য এত অনেকের ফাটছে কেন, তাই না? মিলি এমন একটা মানুষ না, তাকে যদি ভালোবাসে অফুরন্ত ভালোবাসবে, আর তাকে যদি একবার ইগনোর করে, কিংবা ইগনোরই বলবো, ঘেন্না তো মানুষকে করা যায় না, জানোয়ারকে জন্তুকে করা যায়, তো যে কোনো মানুষকে ও যখন খুব ভালোবাসে অফুরন্ত ভালোবাসে, আর যখন তাকে তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তো ডেঞ্জারাসভাবে মুখ ফেরোয়। আর এটা এক বছরে আমি বুঝতে পেরেছি, একটা বছর হয়ে গেল মিলিকে চেনা, তাই একটা বছরে আমি এটা বুঝতে পেরেছি মিলি কীরকম টাইপের মানুষ। যারা তারা এসে এসে বলছো যে মিলি এরকম করেছে, এটা মিলির কাছ থেকে আশা করিনি, এটা মিলির কাছ থেকে আশা করিনি, তারা কি ওই লালবাগের মাসির ভিডিও দেখো না, দেখো না? তারা কি লালবাগের ভিডিওর লালবাগের মাসির লাইভ দেখো না, দেখো না? তোমরা সেই লালবাগের মাসির লাইভ দেখো, ভিডিও দেখো, তার কমিউনিটি পোস্ট দেখো, তাহলে বুঝতে পারবে এই রাস্তাটা কে দেখিয়েছে আগে, মিলি করেছে আগে না ওই পতিতা মাসি করেছে আগে। না, আমি ওদের নিয়ে ক্ল্যারিফিকেশন দিতে বসিনি, আমার বক্তব্য সেটা অন্য। ব্র্যান্ডেড, আশ্রিতা, অনেক কিছু শুনলাম, ব্র্যান্ডেড, আশ্রিতা, আবার ওদিক থেকে খেকিও আওয়াজ দিচ্ছে, হ্যালো 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 হ্যালো, কোথাও কি শুনেছো? মানে দেখ, কপি আমরা কাকে করি? কপি আমরা যারা খুব হাই লেভেলের তাদেরকেই তো আমরা কপি করি। দেখ, পতিতাকে কি আমরা কপি করি? করি না। খেকি, তোকে আমরা কপি করি? করি না। তারপরে ওই যে আরেকটা কি বলবো, আমাদের প্রতিবেশী দেশে যে আরেকটা আছে সেই মালটা, ওই আর কি বসিয়ে নাও বয়কার, ওই আরেকটা এই লালবাগের মাসিরই আরেকটা বোন, তো সেও যেভাবে মানে কথা বলে তাকে কি আমরা কপি করি? করি না। কপি কাকে করি আমরা? হাই লেভেলের যারা আছে, যারা একটু উচ্চ লেভেলের, যেমন মিলি, তারটাই আবার কপি করতে হয়, হ্যালো 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 এভরিওয়ান, তারপরে ও মাই ডগ। আজকে বলতে বসে গেলি মিলির ক্যারেক্টার নিয়ে, মিলির পার্টনার নিয়ে, মিলির পার্টনার, তুই পূজাকেও ছাড়লি না, মানে তুই কি টাইপের মহিলা সত্যি না? আমার না ভাবতেও লজ্জা লাগে যে তোরা আবার এই অনেস্ট দলের মধ্যে ছিলিস, অনেস্ট দলের মধ্যে মানুষ ছিলিস, আমার মানে এই দলেরই তোরা ছিলিস, সেটা আমার না বলতেও লজ্জা লাগে, ভাবতেও লজ্জা লাগে, তোদের মেরুদণ্ড আছে। আচ্ছা, তুই তো একটা মেয়ে, ওই ওই দেশের যে এই লালবাগের মাসির যে বোন আছে তাকে বলছি, তুই তো একটা মেয়ে, তুই নিজে চিন্তা করতো। আমরা একবার বলিনি যে রিমির কোনো দোষ নেই, রিমির অনেক দোষ আছে, অনেক দোষ আছে, কিন্তু তুই চিন্তা করতো, তুইও তো বিবাহিত না, মিলি বুঝবে না, মিলি তো বিবাহিত নয়, তুই তো বিবাহিত, তুই চিন্তা করতো যে তোর বর, ধর তোর বরের আগে একটা বিয়ে আছে আর এখন তোকে বিয়ে করেছে, তো তোর বর যদি তোকে বাপের বাড়িতে রেখে, ঝগড়া হয়েছে তোদের মধ্যে, তুল কালাম ঝগড়া হয়েছে, তোর বর তোকে বাপের বাড়িতে রেখে মানে তুই চলে গেছিস, আর তার তোর বর তোর এক্সের মানে সাথে ঘুরে বেড়াচ্ছে, তোর কেমন লাগবে রে? সেই জায়গায় যদি আমাদের মতন অনেক কেউ বলে যে তোর বরের এক্সের সাথেই তোর বরকে আমরা ভিড়িয়ে দেবো, তাদেরকে আমরা এক করে দেবো, তোর কেমন লাগবে রে? কেমন লাগবে? এরপরেও বলবি, তুই জানিস ভালো করে যে একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগটা কিন্তু দিতে পারে না। সব সময় যদি তোরা বলিস যে না সব কিছুতে রিমির দোষ, সব কিছুতে বিট্টুর দোষ, সেটা কিন্তু নেওয়া যায় না, সেটা কিন্তু নেওয়া যায় না। একটু ভাবিস, যদি এই জায়গাটাতে মন থাকে, ক্রিয়েটার বাদ দে, কন্ট্রোভার্সি বাদ দে, সব কিছু বাদ দে, চল আমাকে চারটে গালাগালি দিয়ে ভিডিও কর, এগুলো বাদ দিও, যদি একবার মানে মানুষ হোস, তাহলে একটুখানি চিন্তা করিস তো এই কথাগুলো নিয়ে যে এটা আমি ঠিক বললাম না ভুল বললাম, মানে সম্পূর্ণ দোষ পুরো রিমির এটা তো হতে পারে না, এটা তোরাও জানিস। এই যে হাত আর এই আর একটা হাত, দুটো হাত মিলে তালি বাজে, তো এই দুটো হাতকে এক করবো তবে তো তালি বাজে, এক হাতে কখনো তালি বাজে না,
জানিস তোরা, এতটুকু জ্ঞান নিশ্চয়ই আছে তোদের মধ্যে, সবাইকে বলছি তো, সব কিছুতে যদি রিমিকেই দোষ দিই, সব কিছুতে যদি ওই বিট্টুরই দোষ হয়, তাহলে আজ এই দিনগুলোই দেখতে হতো না। তাহলে শুধু রিমিই কন্ট্রোভার্সি করে যেত, আর তোদের ওই পাঠাপাঠি কন্ট্রোভার্সির মধ্যে থাকতোও না, থাকতোও না। বিশেষ করে ওই মজুমদারের মেয়ে, ওই পাঠি ডাইনি যাকে বলা হয়, সে তো থাকতোই না। তার তো না লেনা না দেনা, এই এই ব্যাপারগুলো থেকে তার না লেনা ছিল না দেনা ছিল। সে তো বিশাল বড় ক্রিয়েটর, লাখের চ্যানেল, তাই তো? সে তো লাখের চ্যানেল। তো লাখের চ্যানেলকে নিয়ে কেউ যদি এই কন্ট্রোভার্সি করতে যায়, লাখের চ্যানেলকে তাকে জবাব দিতে বসে 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 না। এখন যদি আমি বসে যাই শাহরুখ খানকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে, অমিতাভ বচ্চনকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে, সালমান খানকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে, আমার কন্ট্রোভার্সির জবাব কি শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন বসে যাবে দিতে? নিশ্চয়ই বসবে না। এটা হচ্ছে লেভেলের ব্যাপার। ওরা বড়, ওরা হাই লেভেলের, ওরা সেলিব্রিটি, ওরা কিন্তু আমাদেরকে জবাব দিতে বসবে না। তো তোদের পাঠা পাঠি তো বিশাল হাই লেভেলের, তারা সেলিব্রিটি, সেলিব্রিটি তো তারা কেন ওই কন্ট্রোভার্সির প্রত্যেকটা জিনিসের জবাব দিল এতদিন ধরে? ওই পাঠি ডাইনি, হ্যাঁ, সে কেন বসে যেত প্রত্যেকটা জিনিসের জবাব দিতে? কেন বসে যেত? তাকে তো এখানে টেনে টেনে ঢোকানো হয়েছে। তো তার যদি ঘটে বুদ্ধি থাকতো, তার যদি চালাকি বুদ্ধি নাই বা থাকতো, তার যদি এতটাই ভালো মানে বোঝার ক্ষমতা আছে, খুব ইনোসেন্ট সে, তাহলে এই জিনিসগুলোর মধ্যে তো সে ঢুকতোই না। শুরু থেকে সেই জিনিসগুলোর মধ্যে সে ঢুকতোই না। ফার্স্ট যখন রিমিতাকে ফোন করে, সেই ফোনটাই সে তুলতো না। তারপরে যখন এই জিনিসগুলো, এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়, সেগুলোর মধ্যে সে একটা কথা বলতেই আসতো না। তার তো লাখের চ্যানেল, সে তো সেলিব্রিটি, তার হাই লেভেল, তার বিশাল লেভেল, তো সে তো সেই লেভেল নিয়ে থাকতো। সে তো এই নিচু লেভেলের মানুষগুলোকে উত্তর দিত না, কিংবা তাদের কথাতে তার কিছু লাগতো না গায়ে, কারণ সেলিব্রিটিদের তো লাগে না। সেলিব্রিটিদের নিয়ে তো সমালোচনা সবসময় হতে থাকে, তাদের কিন্তু গায়ে লাগে না, এরকম করে ছেড়ে ফেলে দেয়। তো সেটা কেন পারলো না তোর পাঠা আর পাঠি? কেন এই কন্ট্রোভার্সিটা শুরু করলো তারা? কেন করলো? করলো বলেই আজ শুনতে হচ্ছে, তো শুনবেই। যখন তারা এই কন্ট্রোভার্সির মধ্যে ঢুকেই গেছে, তো তাদেরকে তো শুনতে হবে, তো তাই জন্য তারা শুনছে। কিন্তু তোদের কি জ্বালা বলতো? এই যে মিলিকে নিয়ে বললি না, যে তোর ওই পাঠির সাথে মিলির একটা খুব ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এখন পতিতার হয়েছে, হ্যাঁ, সেই জন্য মিলির ঝাল লাগছে। ভুল বললি, ভুল বললি, এই ঝালটা পতিতার লাগতো, এই ঝালটা পতিতার লাগতো, যে সব কিছু মিলি জানে, মিলির প্রাণের ভাই ছিল, মিলি সব কিছু জানতো, মিলিকে সব কিছু ফোন করে বলা হতো। মিলি কাউকে ফোন করে না, মিলির কাছে না ফোনটা আসে, মিলি কাউকে না চট করে ফোন করে যা মানে হেজাবে, সেই টাইপের মেয়ে মিলি নয়। আমি চিনেছি একটু হলেও। পতিতা তো ওর বাড়িতে গিয়ে নামাক খেয়ে এসছে, তাও চিনতে পারলো না। পতিতাকে মায়ের আসনে বসানো হয়েছিল, তাও চিনতে পারলো না, তাই জন্য তাকে মানে ও নিজে বলছে না। আর কেউ কেউ আমার ওই মিলি যেটা শেয়ার করেছে কমিউনিটিতে, সেইখানে এসে একজন বলে গেছে, নিজে বলতে পারছে না, অন্যকে দিয়ে বলে করিয়ে ভিডিও শেয়ার করছে। তো ভাই, এই আমাদের পতিতা, সেও তো তাই করছে, সেম ওয়েতে মিলিও করেছে, বড়দের দেখে, আর ওকে দেখে তো শিখেছে। ওর টিচারই তো ছিল এই পতিতা, মিলির টিচার ছিল এই পতিতা, তো মিলি তো ওই রাস্তাটাতেই যাবে না, যে রাস্তাটা ওই পতিতা শিখিয়েছে। তো সেই পতিতার জন্যই মিলি আজ এই জায়গাতে, বলেছিল তো সেটাই, হাতে করে তৈরি করেছে, এরকম এরকম করে মাটির পুতুল বানিয়ে মিলিকে তৈরি করেছে। তো মিলি তো সেই জন্য শিখেছে, আর সেই শিখেছে বলেই মিলি তার পথটাই অনুসরণ করে চলছে। কারণ সেও কিন্তু বলতে পারছে না, মিলিকে ডাইরেক্টলি বলতে পারছে না, যে ব্র্যান্ডেড কুকুর, রূপি মানুষ, আশ্রিতা, আরও অনেক কিছু, এগুলো বলতে পারছে না সে। সে কী করছে, যখন তার জারজ ভাই আর জারজ বোন ভিডিও করছে, সেটাকে কমিউনিটি পোস্ট দিচ্ছে, তাই তো? তো যখন সে করতে পারে, জারজ ভাই আর জারজ বোনের কমিউনিটি পোস্ট, তাদের ভিডিও, তাদের ভিডিওতে কী বলছে সেটা দেখার দরকার নেই, কিন্তু সে পোস্ট করবে। তাহলে মিলি আমারটাও করেছে, তো মিলি তো সেই কাজটাই করছে যেটা এতদিন ধরে শিখে এসছে, বড়দের দেখে ছোটরা অনুসরণ করে চলে, সেটাই করেছে। আর আশ্রিতা, আশ্রিতার কথাতে আসি, দেখ রিলেশন ব্যাপারটা জারজরা বোঝে না, যারা জারজ, জারজ মানে জানিস তো, আশা করি জানিস, বোঝাতে আর পারছি না, জারজ যারা না, তারা এই রিলেশন সম্পর্ক এগুলো বোঝে না, এগুলো বোঝে না, যে মানে আমাদের রিলেটিভস যারা আছে, আমাদের আত্মীয় পরিজন যারা আছে, জেঠু কাকু পিসি মাসি মামা আরও যারা আছে, তাদের সাথে যে কি সম্পর্ক, তাদের সাথে যে কি রিলেশনশিপ হয়, সেটাই জারজরা বোঝে না। আর পতিতা, তার কথা তো বাদই দিলাম, তার তো বায়োলজিক্যাল না আছে ফাদার, বায়োলজিক্যাল না আছে মাদার, রক্ত কার রক্ত সেটাই জানে না কেউ, তো সে কি করে বুঝবে? কিন্তু জারজ মানে তোদেরকে যতই জারজ বলি, তবুও মানে তোদের প্রতি একটা ছিল যে না তোরা বুঝবি, কিন্তু না, তুইও বসে গেছিস, জারজ বোন যে আছে সেও বসে গেছে মিলিকে আশ্রিতা বলতে। দেখ আশ্রিতা, তুই যে বললি কথাটা, আশ্রিতার মানে জানিস, মানে জানিস আশ্রিতা? আশ্রিতা আমরা তাকেই বলি যাকে আমরা আশ্রয় দিয়েছি, আশ্রয় দিয়েছি যাকে তাকে আমরা আশ্রিতা বলি। তো মিলিকে কি মিলির মানে নিজের জেঠুর বাড়িতে আশ্রয় দিতে হয়েছে? কে আশ্রয় দিয়েছে মিলিকে? আশ্রয়টা কে দিল মিলিকে? ওই জেঠুর বাড়িতে আশ্রয় দিল মিলিকে, মানে এটা একটু অদ্ভুত ব্যাপার হয়ে গেল না, যে মিলিকে কেউ আশ্রয় দিয়েছে, মিলি ভালোবেসে ওখানে থাকে। আর যদি মানলাম তোর কথাতেই যে আশ্রয় দিয়েছে, চল মেনে গেলাম আশ্রয় দিয়েছে, মিলিকে আশ্রয় দিয়েছে, মিলির সাথে ওই তিনটে যে পশু আছে, ওই যে কুকুর রূপী মানুষ বলছিলিস, তারা হচ্ছে আসলে কুকুর, তারা তাদের সাথে মানুষের তুলনা করা যায় না, সেই তিনটেকেও কিন্তু আশ্রয় দিয়ে রেখেছে ওর জেঠু। তো মানে কারুর বাড়িতে যদি আশ্রিতা হয়ে থাকতে যাই, আমার পশুদেরও আশ্রয় দেবে, এটা কি পসিবল? একটু চিন্তা করে দেখিস তো, নিজের যতক্ষণ না হয় না, ততক্ষণ কেউ কাউকে মনে হয় এতটা আগলে রাখতে পারে না, আশ্রিতাকে কেউ এতটা আগলে রাখতে পারে না, তাকে একা থাকতে দেওয়া হয় না, তার সাথে তিনটে পোষ্যকেও আশ্রয় দেওয়া হয়েছে,
আশ্রিতা এরকম হয় না, আশ্রিতা তোকে বলবে। যেমন জারজবন তুই হচ্ছিস আশ্রিতা, আসল আশ্রিতা। কেন বলবো? কারণ হচ্ছে মানে ওই তোর তো আবার শ্বশুর বাড়িতে তুই থাকিস না, তোর বর আবার কোন বিদেশে থাকে, তুই থাকিস, তোর বিয়ে হয়ে গেছে কিন্তু তুই তাও থাকিস তোর দাদার বাড়িতে। এইটাকে আশ্রিতা বলে, এইটাকে আশ্রিতা বলে। নিজের জেঠুর বাড়ি, নিজের কাকুর বাড়ি, পড়াশোনার জন্য, জবের জন্য অনেকেই থাকে, অনেকে থাকে, অনেকে থাকে। আমি আমার ফ্যামিলির কথা তো বাদই দিলাম, অনেকে থাকে নিজের মামা বাড়িতে, নিজের জেঠুর বাড়িতে, নিজের মাসির বাড়িতে। এটাকে আশ্রিতা বলে না, বুঝলি? আশ্রিতা কাকে বলে? একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর সে শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়ির সাথে যদি বনিবানা নাও হয় তাহলে সে তার বরের সাথে আলাদা জায়গায় থাকে, কিন্তু তুই বিয়ে হয়ে গেছে তাও থাকিস তুই তোর দাদার বাড়িতে। তাহলে বুঝ আশ্রিতাটাকে কে, বুঝলি? এবার আশ্রিতাটাকে ভেবে চিনতে বল একটু, আশ্রিতা কাকে বলে, কার টাইটেল কি, কারণ কোন টাইটেল কার, এবার সেইটা নিয়ে তুই যদি বসে যাস তাহলে তো তুই এবার ওই অন্য দেশে থাকিস, নাহলে আমরা একটু খোঁজ খবর নিতাম। কিন্তু তোর বিষয়ে যা খোঁজ খবর নিয়েছি তাতে অনেক কিছুই অপূর্ব বলেই ফেলেছে, নতুন করে বলে আমার আর সমালোচনা করার মতো ইন্টারেস্ট নেই, পার্সোনাল অ্যাটাক করবো না, সেক্ষেত্রে বলবো না, যেটা দেখবো সেটা নিয়ে বলবো। অবশ্য এটাও ভিডিওতেই শুনেছি তাই জন্যই বললাম, হালকা করে দিলাম যে অপূর্ব অনেক কিছু বলেই দিয়েছে। তো আশ্রিতা কাকে বলে বুঝতে পেরেছিস? আর রইল বাকি ব্র্যান্ড। দেখ মিলির একটা ব্র্যান্ড আছে, সেটা তুইও জানিস, তুইও জানিস অল্প বিস্তর, তুইও জানিস যে ওর একটা ব্র্যান্ড আছে, ওর এই ফেসটাই ব্র্যান্ড, ও নিজেই একটা ব্র্যান্ড, মিলি নিজেই একটা ব্র্যান্ড। ওর ওই ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ডেড ওয়াচ, ব্র্যান্ডেড মেকআপ এগুলো ইউজ করা লাগবে না, ও নিজেই একটা ব্র্যান্ড, ওর মুখটাই একটা ব্র্যান্ড। তোর যদি বিশ্বাস না হয় তুই একবার কলকাতা আসিস, কলকাতা এসে তোর ভিডিওতে একবার তুই মিলিকে নিয়ে দেখিস ব্র্যান্ড কিনা, বুঝতে পেরে যাবি। জানিস তো একবার উত্তম কুমারকে কেউ কোনো একটা ডাইরেক্টর বলেছিল, এত উত্তম কুমার করছে সবাই, উত্তম কুমারের মধ্যে কী আছে? উত্তম কুমার তখন বলেছিল চলুন দেখাচ্ছি। তো উত্তম কুমার একটা কলেজের সামনে সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়। তো সেই কলেজের সামনে যখন দাঁড়ায়, গাড়ির কাজটা যখন নামায়, তার গাড়ির পুরো ঝেঁকে ধরেছিল কলেজের স্টুডেন্টরা, মেয়ে ছেলে সবাই মিলে। তখন ওই ডাইরেক্টরকে বলেছিল, এবার বুঝতে পারছেন উত্তম কুমারকে? ঠিক সেরকম তোর যদি বিশ্বাস না হয় মিলি কীরকম ব্র্যান্ড, তুই ইন্ডিয়াতে আয়, কলকাতাতে আয়, মিলির মন খুব ভালো, তুই একবার মিলিকে তোর ফ্রেমের মধ্যে নিস, তোর ভিডিওতে একটুখানি নিস, তুই বুঝে যাবি কত বড় ব্র্যান্ড, বুঝলি? এর বেশি কিছু বলবো না রে তোকে, কারণ আর কিছু বলার নেই। আর রইল বাকি লালবাগের মাসি, যে যেমন করবে তাকে তার ফল তো পেতেই হবে, তাই না? আমরা বাবা মারা আমাদের বাবা মাদের সাথে যেরকম সম্পর্ক করে এসেছি, আমাদের শ্বশুর শাশুড়ির সাথে যেরকম সম্পর্ক করে এসেছি, আমাদের ছেলেমেয়েরাও কিন্তু আমাদেরকে সেটাই রিটার্ন করবে, সেইটাই রিটার্ন করবে। এটা মানে এটা বাস্তব, রিয়ালিটি। তুই বুঝবি না, তোর তো আবার কিছুই নেই পতিতা, এটা তোকে বলছি, তুই বুঝবি না এসব সম্পর্কের ব্যাপারে, তোকে বলে কোনো লাভ নেই। তুই পড়ে থাক, তুই ভাই পড়ে থাক, তোর ছামিয়া ছামিয়া বলে বিট্টুর পেছনে পড়ে থাক, কারণ বুঝতে পেরেছি তোর তোর লাট টপকাচ্ছে। 21 বছরের 22 বছরের ছেলেকে দেখলে তোর লাল টপকাবে না? মানে তোর একটু তো আবার কোচের দিকে ঝোঁক আছে, তো তোর ওই জন্য লালটা টপকাচ্ছে, বুঝতে পারছি। কিন্তু বিট্টু তো তোকে পাত্তা দেবে না, চোখের তলাগুলো দেখেছিস মা গো কি ডেঞ্জারাস দেখতে, যখন তোর রিয়েল ফেসটা ক্যামেরার সামনে আসে না, লাইভে বসিস যখন তোর রিয়েল ফেসটা দেখলে না, তোর যে একটা নেগেটিভিটি সেটা তোর মুখ থেকে না ঝলকে ঝলকে বেরোয়, ঝলকে ঝলকে বেরোয়, ফিল্টারটা না লাগিয়ে তুই যখন লাইভে বসিস একদম চোখের তলাগুলো মা গো মা। দেখ আমারও চোখটা দেখ, দেখ কোলেস্ট্রলের জন্য আমারও আছে, কিন্তু কোথাও একটুখানি নেগেটিভিটি দেখতে পারি না, কিন্তু তোর মুখ থেকে না নেগেটিভিটি ঝলকে ঝলকে পড়ে, বুঝলি? তো ওই একটু লাল লালাপোষ একটা কিনে নে, প্রতিটা একটা লালাপোষ কিনে নে, সেটাতে তোর বরং সুবিধা হবে, কারণ বিট্টুর মতন আরও অনেক ছেলে দেখবি লাল টপকাবি, সেই জন্য আর কি বললাম। আর বাকি সবাই হয়তো উত্তর পেয়ে গেছে, আর যারো সন্তানদের আমি আর কি বলবো, বাকি টাটা, আবার পরে দেখা হবে। এটা জাস্ট একটু ছোট্ট করে উত্তর দিতে বসলাম।